আরেকজন নারী, তারপরও হয়তো সে মনে মনে ভাবতেছে সে পুরুষ। এইটাকেই বলা হচ্ছে ট্রান্সজেন্ডার, যেটা আমাদের সপ্তম শ্রেণীর সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা আদম সন্তানকে সৃষ্টি করার পর অতীব সম্মানিত করেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আদম সন্তানকে মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম রূপে, সর্বোত্তম আকৃতিতে। এই পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন পশু প্রাণী পাখ পাখালি, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি হচ্ছে তিনি সর্বোত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছেন। অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানকে সম্মানিত করেছি, আদমকে এবং আদমের সন্তানকে সম্মানিত করেছি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, যখন আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছি, খলিফা মানে এতদিন পৃথিবী যারা আবাদ করত তাদের চাইতে উত্তম কাউকে এই পৃথিবীর দায়িত্ব দিতে যাচ্ছি, এতদিন পৃথিবী আবাদ করত জিনেরা, তো সেই জিনদের অন্যায় অনাচার পাপাচারের কারণে, ফিতনা ফাসাদের কারণে আল্লাহ সুবহানাহু তাআলা নতুন প্রজন্ম সৃষ্টি করতে যাচ্ছেন, নতুন সৃষ্টি সৃষ্টি করতে যাচ্ছেন জিনদের স্থলাভিষিক্ত করে, যারাই মূলত পৃথিবী আবাদ করবে তাদেরকে বলা হচ্ছে মানুষ। এবং এই মানুষ সৃষ্টির ধারাবাহিক বিবরণ স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন, ওয়াইযু ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু, যখন আল্লাহ সুবহানাহু তাআলা আদেশ দিলেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতা মণ্ডলী তোমরা সিজদা বনত হও, সিজদা করো আদমকে আদমের সম্মানে, ফাসাজাদু, সকল ফেরেশতা মণ্ডলী আদমকে সিজদা করলেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্মানে মর্যাদায়। কিন্তু সিজদা করা থেকে বিরত থাকলো ইবলিস, যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা জিন এবং শয়তানের স্থলাভিষিক্ত হিসেবে মানুষকে পাঠাচ্ছেন এবং মানুষকে তাদের চেয়ে সম্মানিত করে পাঠাচ্ছেন এবং তাদেরকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করার আদেশ দিচ্ছেন, তাছাড়া তাদের সম্মানটা চোখের সামনে বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে এখন ইনস্ট্যান্ট এখানে আমি একজনকে দায়িত্বশীল করে রেখেছি, এতদিন তার সাথে আমার উঠা বসা চলাফেরা, আমি এখন বলতেছি আমি তাকে আর দায়িত্বশীল রাখবো না, আমি তার জায়গায় তার চেয়ে উত্তম, ধন সম্পদ টাকা পয়সা চেহারা স্রোত আচার আচরণ সব দিক থেকে তার চেয়ে উত্তম আরেকজন দায়িত্বশীল দিলাম, আর তাকে বললাম তুমি আগে সিজদা করো। এটা হচ্ছে চরম আনুগত্যের বহিঃপ্রকাশ ছাড়া সম্ভব নয়। তো সেই আনুগত্যের বহিঃপ্রকাশ ইবলিস প্রকাশ করতে পারেনি, ফলত ইবলিস অহংকার বশত হিংসা বশত সিজদা করা থেকে বিরত থাকে। আর এই দিন থেকে শুরু হয় ইবলিসের সাথে আদম সন্তানের চিরন্তন শত্রুতা, আর এই শত্রুতার মাধ্যমে মূলত এই খেলাটা চলমান থাকবে কিয়ামত পর্যন্ত। যে একটা মাঠে যদি দুইটা দল দুইটা টিম ফুটবল খেলতে নামে, ক্রিকেট খেলতে নামে, তাহলে এটা তাদের মধ্যে একটা প্রতিযোগিতা, একজন আরেকজনকে পরাজিত করার চেষ্টা করবে। তো ওই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইবলিস কন্টিনিউয়াসলি আদমের সন্তান এবং তার পরবর্তী বংশধরকে ধ্বংস করার চেষ্টা করবে। তাদেরকে আল্লাহ যে সম্মান দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, এই সম্মান মর্যাদার জায়গা থেকে কিভাবে তাকে টেনে হেঁচড়ে পশুর জায়গায় নামানো যায় সেই চেষ্টা করবে। এবং ইবলিসের এটা খাহেশ, সাধ, ইচ্ছা, চাওয়া যে আদমের সন্তানকে তার সম্মানের জায়গা থেকে টেনে হেঁচড়ে নিচে নামানো, পশুর স্তরে নামানো, তাকে টেনে হেঁচড়ে নিচে নামিয়ে জাহান্নামে নিয়ে চলে যাওয়া। তো ইবলিস তার এই ইচ্ছা, তার এই চেষ্টা বাস্তবায়নের জন্য আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকেও দুইটা ছাড় পেয়েছে। এক নম্বর ছাড়, সে কিয়ামত পর্যন্ত তার হায়াত। দুই নম্বর ছাড়, আদমের সন্তানের অন্তরকে প্রভাবিত করার ক্ষমতা।
মানুষের অন্তরকে সরাসরি ওয়াসওয়াসা দিয়ে প্রভাবিত করতে পারে শয়তান ইবলিস। আপনাদেরকেও বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করা লাগতেছে যে আমরা এখন কোথায়, কৈমারিতে, জলঢাকায়, নীলফামারিতে? কিন্তু ইবলিসকে যে ক্ষমতা দেওয়া আছে ওই ক্ষমতা আমাদের থাকলে আমি ডাইরেক্ট আপনার অন্তরে মেসেজ পাঠিয়ে দিতাম যে আমি এখন কৈমারিতে আছি, তখন আপনি অন্তরে রিসিভ করতেন যে আবদুল্লাহ ভাই এখন কৈমারি পার হচ্ছে। কিন্তু এই ক্ষমতা আমার আপনার নাই, ফলত আমাকে এখানে ঢাকা থেকে এসে চিল্লিয়ে বক্তব্য দিতে হচ্ছে, অথবা ফোন ব্যবহার করতে হচ্ছে, অথবা অন্যদেরকে ক্যামেরা দিয়ে, মোবাইল দিয়ে দেখে, আওয়াজ দিয়ে, কান দিয়ে শুনতে হচ্ছে। মানুষ তথ্য আদান প্রদান করতে পারে না মুখে বলা ছাড়া, কলমে লেখা ছাড়া, চোখে পড়া ছাড়া, কানে শোনা ছাড়া, আর এই তথ্য আদান প্রদান করে ইবলিস এবং তার সহযোগীরা ডাইরেক্টলি অন্তরে, কোনো কিছু লেখে নয়, কানে কোনো কিছু বলে নয়। এই ক্ষমতা আল্লাহ ইবলিসকে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। ইয়াজরি মাজরাদ্দাম, মানুষের রক্ত কণিকার মধ্যে প্রবাহিত করতে পারে, চলতে পারে ইবলিস এবং তার অনুসারীরা। এবং এই দুটাই হচ্ছে আমাদের পরীক্ষা। তাহলে আদম সন্তানের কি হবে? এত ক্ষমতা, এত শক্তি দিয়ে আল্লাহ ইবলিসকে পাঠালো, তাহলে আদমের সন্তানেরা কি করবে? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। আদমের সন্তানের জন্য আমার পক্ষ থেকে হেদায়াত আসতে থাকবে কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে আমি হেদায়াত পাঠাতে থাকব, নবী রাসুল কিতাব, যেখানে আমি বলতে থাকবো তোমাদেরকে যে পৃথিবীতে শয়তান আছে, পৃথিবীতে ইবলিস আছে, সাবধান, ইবলিস এবং শয়তান তোমাদের অন্তরে প্ররোচনা দিবে, সাবধান, তোমরা তোমাদের নবী যা বলছে সেটা শোনো, রাসুল যা বলছে সেটা শোনো, কোরআন যা বলছে সেটা শোনো, কিতাব যা বলছে আল্লাহ সেটা শোনো, ইবলিস এবং তার শয়তানদের প্ররোচনায় পা দিও না। তাহলে আল্লাহর পক্ষ থেকে আদম সন্তানের জন্য থাকছে হেদায়াত, পথ প্রদর্শনকারী নবী রাসুল এবং কিতাব। কিন্তু পথ প্রদর্শনকারী নবী রাসুল এবং কিতাব থাকার পরেও মানুষ যেহেতু দুর্বল, খলিকা হালুআ, দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, সেহেতু মানুষ ইবলিস এবং শয়তানের ফাঁদে পা দিবে, একথাই ঠিক। এই জন্য মানুষকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে ইবলিসের যেগুলো রাস্তা আছে, ইবলিসের যেগুলো রাস্তা আছে এই রাস্তাগুলো কঠোরভাবে বন্ধ করে রাখা। ইসলামে বহু হুকুম আহকাম আছে যেগুলো সরাসরি হারাম হওয়ার চাইতে আরেকটা বড় হারামকে ঠেকানোর রাস্তা হিসেবে বন্ধ করা আছে। যেমন পর্দা প্রথা বলেন, গান বাজনা বলেন, নাচ বলেন, এগুলোর সরাসরি হারাম যতটুকু, তার চেয়ে বড় কারণ হচ্ছে এই ব্যারিয়ারগুলো না থাকলে, এই বাধাগুলো না থাকলে মানুষ যেই গুনাহে লিপ্ত হবে সেটা জেনা, ব্যভিচার। ওই ব্যভিচারের মতো ভয়াবহ গুনাহ থেকে বাঁচানোর জন্য মানুষের জন্য পর্দা প্রথা দেওয়া, মানুষের জন্য গান বাজনা, বাদ্যযন্ত্র, নাচ, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো থেকে বিরত থাকার আদেশ দেওয়া আছে। তো ঠিক তেমনই ইবলিস যেই যেই রাস্তাগুলো দিয়ে মানুষের উপর আক্রমণ করতে পারে ওই রাস্তাগুলো শক্তভাবে বন্ধ রাখা, এটা যেমন একটা উপায়, আরেকটা উপায় হচ্ছে মানুষ যদি চেষ্টা করার পরও ইবলিসের ফাঁদে পা দেয়, শয়তানের ফাঁদে পা দেয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে আদম সন্তানের জন্য আরেকটা ছাড় আছে। যেহেতু আল্লাহও জানে যে আমি ইবলিসকে কি ক্ষমতা দিয়েছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও জানে। আল্লাহ এটাও জানে যে আমি যতই নবী রাসুল পাঠাই, যতই কোরআন পাঠাই, কিতাব পাঠাই, আদমের সন্তানকে পথভ্রষ্ট করা ইবলিসের এক মিনিটের ব্যাপার। তাহলে আদম সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে আরেকটা ছাড় আছে, যে ইবলিস যেমন সকাল সন্ধ্যার চেষ্টা করে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যেতে চাচ্ছে, ইবলিস যেমন সকাল সন্ধ্যার চেষ্টা করে আদম সন্তানকে গুনাহ করাতে চাচ্ছে, তো ঠিক তেমন ইবলিসের বিপরীতে আল্লাহর একটা ঘোষণা আছে, যেটা ইবলিসের বিপরীতে, যে ইবলিস মানুষকে ফাঁদে ফেলে যত গুনাহ করাবে, মানুষ যদি কখনো রিটার্ন ব্যাক করে ফিরে এসে আল্লাহর কাছে বলে যে আল্লাহ ভুল হয়ে গেছে, আমি ইবলিসের ফাঁদে পা দিয়ে এই এই গুনাহ করে ফেলেছি, তাহলে ইবলিস যত গুনাহ করাবে আল্লাহ তত ক্ষমা নিয়ে অপেক্ষায় আছে।
মানুষকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দেওয়ার জন্য। এই জন্য পৃথিবীর কোনো মানুষ তার আমলের জোরে জান্নাতে যেতে পারবে না, কেউ বলতে পারবে না যে আমি আমার আমলের দাপটে জান্নাতে প্রবেশ করতেছি। সবাই আল্লাহর দয়া রহমত এবং ক্ষমায় জান্নাতে প্রবেশ করবে। তো সেই ক্ষমাটাও তো চাইতে হবে, যেহেতু ক্ষমার রাস্তা উন্মুক্ত। আল্লাহ কোরআনে এবং তার নবী রাসূলের মাধ্যমে ওপেন ঘোষণা দিয়ে রেখেছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের উপর অন্যায় করেছো, গুনাহ করেছো, অত্যাচার করেছো, তোমরা কখনোই, তোমাদের গুনাহ যত বড় হোক না কেন, যত বেশি হোক না কেন, কখনোই তোমরা আল্লাহর দয়া এবং রহমত থেকে নিরাশ হবে না। কেননা আল্লাহর দয়া এবং রহমত থেকে নিরাশ হওয়াটাও শয়তানের প্ররোচনা। আরে তুই এত গুনাহ করেছিস, আল্লাহ তোকে ক্ষমা করে না, আরো গুনাহ কর, এটাও শয়তানের প্ররোচনা। 100 জন মানুষকে হত্যাকারী ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা চাওয়ার আগেই, ক্ষমার চেষ্টা করার জন্য ক্ষমা করে দিয়েছে। আল্লাহ আকবার। ও কিন্তু ক্ষমা চাইনি, ও খুঁজছিল যে কিভাবে ক্ষমা চাইতে পারে, ক্ষমা চাইতেও পারেনি, কিন্তু এই চেষ্টা অন্তরের নিয়া যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, এই চেষ্টার কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সহিহ বুখারী লম্বা হাদিস। তা এই ভূমিকাটুকু কেন আলোচনা করলাম? এই ভূমিকাটুকু আলোচনা করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে, ইবলিস যেই যেই উপায়ে মানুষকে ধ্বংস করতে পারবে, তার অন্যতম একটা বড় উপায় হচ্ছে মানুষের চারিত্রিক রুচির বিকৃতি ঘটানো, মানুষকে তার আত্মপরিচয় নিয়ে সংকটে ভুগিয়ে দেওয়া। এবং এই ঘটনা পৃথিবীতে ইবলিস ঘটিয়েছে সাকসেসফুলি। কোন নবীর সময়? লুত আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়। লুত আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় ইবলিস সাকসেসফুলি মানুষকে প্ররোচিত করে তাদের চারিত্রিক এবং নৈতিক পদস্খলন এমন পর্যায়ে নিয়ে গেছিল যে মানুষ তাদের আত্মপরিচয়ের সংকটে ভুগত। তথা আমি পুরুষ মানুষ, তারপরও হয়তো আমি মনে মনে ভাবতেছি যে আমি নারী, আর একজন নারী, তারপরও হয়তো সে মনে মনে ভাবতেছে সে পুরুষ। এইটা কি বলা হচ্ছে? ট্রান্সজেন্ডার, যেটা আমাদের সপ্তম শ্রেণীর সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই বিষয়ে বলতে গিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে যে ইবলিসের প্ররোচনা, চেষ্টা এবং দাবি আবারও থাকবে, আবারও থাকবে, সবসময় থাকবে, যে কিভাবে সে আবারও মানুষকে তার স্বাভাবিক মর্যাদার জায়গা থেকে নিচে নামিয়ে আনতে পারে। আর এটা যে ইবলিস ঘটাতে পারবে, তার প্রমাণ হচ্ছে সে একবার ঘটিয়েছে, যা কোরআন প্রমাণ করে, লুত আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়। সুতরাং সে যে আবারও ঘটাতে পারবে না, এর গ্যারেন্টি নাই, বরং পারবে এ কথাই ঠিক, পারতে পারে এ কথাই ঠিক। এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বিষয়ের সাথে এতটা শক্ত এবং এতটা কঠোর তার পক্ষ থেকে আদেশ আছে। যেমন আমরা আজকে একটি হাদিস পড়েছি আপনাদের সামনে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা পাও কাউকে যে এই ধরনের নিজস্ব আত্মপরিচয়কে বিলীন করে স্বাভাবিক পৌরুষত্বের জায়গা থেকে নিজেকে নিচে নামিয়ে লুত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম এবং জাতির মতো ন্যাক্কারজনক, ভয়াবহ, নিকৃষ্ট, সমকামিতার মতো অপরাধে লিপ্ত হয়, ফাকতুলু, তোমরা তাদেরকে হত্যা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সরাসরি হত্যা করার আদেশ দিয়েছেন, হাদিস সহীহ। এবং খোলাফায়ে রাশিদিনের আমলে এবং পরবর্তী যুগে এই ধরনের অপরাধী কাউকে পাওয়া গেলে হত্যা করার নজির আছে। তাহলে এতটা শক্ত কি জন্য? যে এটা একটা বিষের মতো, এই বিষ বা বীজ যদি একবার কোথাও রোপিত হয়, বপন হয়, তাহলে সেটা সেখান থেকে ছড়িয়ে পড়তে পারে, শয়তান সেখান থেকে সেটাকে ছড়িয়ে পড়াতে পারে। এই জন্য এটাকে অঙ্কুরেই ধ্বংস করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আদেশ। তবে আমাদের সমাজে যারা হিজড়া হিসেবে বসবাস করে, তথা যাদের জন্মগতই ত্রুটি রয়েছে,
যারা পরবর্তীতে নিজেকে পুরুষ হওয়ার পরও নারী কল্পনা করা অথবা নারী হওয়ার পরও পুরুষ কল্পনা করা, এই ধরনের জঘন্য নিকৃষ্ট কাজ তাদের সাথে হচ্ছে এরকম নয়, বরং জন্মগতই তাদের জন্মগত ত্রুটি রয়েছে। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যার আদেশ দেননি, তবে তিনি তাদেরকে বাড়িঘর থেকে দূরে থাকার জন্য আদেশ দিয়েছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসাতাইন আনির রিজাল ওয়াল মুতারাজ্জিলাত মিনান নিসা ওয়া আখরিজুহুম মিন বুয়ুতিকুম। যারা এই ধরনের জঘন্য অপরাধে লিপ্ত তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, আর যারা জন্মগত এই ধরনের বায়োলজিক্যাল ত্রুটি নিয়ে পৃথিবীতে আসে তাদেরকে বাড়িঘর থেকে সমাজ থেকে দূরে রাখার আদেশ দিয়েছেন, যেন তাদের সংস্পর্শে এসে আর কেউ পথভ্রষ্ট না হয়, বিভ্রান্ত না হয়, নষ্ট না হয়, ধ্বংস না হয়। সম্মানিত উপস্থিতি, আর মানুষকে পুরুষ হিসেবে সৃষ্টি করা এবং নারী হিসেবে সৃষ্টি করা এটা সম্পূর্ণরূপে আল্লাহর ইখতিয়ার। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ ইয়াখলুকু মা ইয়াশা, আসমান জমিন এবং তার অধীনে যা কিছু আছে সকল কিছু আল্লাহর রাজত্ব। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছু আল্লাহর অধীনস্থ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা তাকে নারী হিসেবে সৃষ্টি করতে পারেন, যাকে ইচ্ছা তাকে পুরুষ হিসেবে সৃষ্টি করতে পারেন। নারী এবং পুরুষ হিসেবে সৃষ্টি করার একচ্ছত্র ইচ্ছার মালিক, ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন কেউ নারী হওয়ার পরও পুরুষের বেশ ধারণ করে বা নিজেকে পুরুষের মতো করে সার্জারি করার মাধ্যমে সাজানোর চেষ্টা করে, বা যখন কেউ পুরুষ হওয়ার পরও নারীদের বেশ ধারণ করে এবং তাদেরকে তাদের মতো হওয়ার চেষ্টা করে, তখন সে মূলত আল্লাহর ইচ্ছায় আল্লাহর স্বাধীনতায় হস্তক্ষেপ করে। তাগীর মা খালাকাল্লাহ, সে আল্লাহর সৃষ্টিতে সন্তুষ্ট নয়। তার বাপের, তার চোদ্দ গোষ্ঠীর, পৃথিবীর সকল বিজ্ঞানীর, পৃথিবীর সকল ডাক্তারের ক্ষমতা নাই যে কোন পুরুষকে পরিপূর্ণরূপে নারীতে রূপান্তর করা। বায়োলজিক্যালি ডাক্তাররা কি করে, কিছু হরমোনের মাধ্যমে, কিছু সার্জারির মাধ্যমে কাছাকাছি একটা রূপ নিয়ে যেতে পারে, কিন্তু একজন পুরুষের যে স্বাভাবিক বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে, যেমন একজন পুরুষ সন্তান জন্ম দিতে পারে, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী একজন নারীকে কখনোই ওই পর্যায়ে নিয়ে যেতে পারবে না যে ওই নারী সন্তান জন্ম দিতে পারবে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী হিসেবে সৃষ্টি করেছে। জাস্ট তার স্বাভাবিক চরিত্রকে এবং বাহ্যিক আকৃতিকে বিকৃত করে সমাজকে ধ্বংস করার চেষ্টা, সমাজের মধ্যে সমকামিতার মতো ভয়াবহ অপরাধকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা। এবং যে ব্যক্তি এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত তারা আল্লাহর স্বাধীনতা এবং ইচ্ছায় হস্তক্ষেপ করছে, এবং যারা এই ধরনের কার্যকলাপকে সুযোগ এবং সুবিধা দিচ্ছে, সহযোগিতা করতেছে, তারা আল্লাহর সৃষ্টি, আল্লাহর স্বাধীনতা, আল্লাহর ইচ্ছায় হস্তক্ষেপ করতেছে, যা কবির অপরাধ। আর কেউ যদি বিশ্বাস করে যে এই রকমটা করা যায় বা যাবে বা এটার অধিকার আছে, তাহলে সে কাফের হয়ে যাবে। একটা হচ্ছে কবিরা গুনাহ, যে আমি জানি এটা হারাম তারপরে হয়তো আমি করতেছি, এটা কবিরা গুনাহ, আর আমি প্রকাশ্যে বলতেছি না এটা আমাকে আইনি অধিকার দিতে হবে, তাহলে কাফের। আপনারা হয়তো মনে করতেছেন, আমি নিজেও যখন ইউরোপে গেছি তার আগ পর্যন্ত বাংলাদেশে অন্তত কখনো এলজিবিটি বলেন, ট্রান্সজেন্ডার বলেন, এগুলোর নাম সেইভাবে ফেসবুক হোক, পেপার পত্রিকা হোক, সেভাবে আসেনি। থাকলেও হয়তো আন্ডারগ্রাউন্ডে থাকতে পারে, গোপনে থাকতে পারে, কিন্তু যখন ইউরোপে গেলাম, ইংল্যান্ডে গেলাম, তখন যে কোনো মসজিদে গেলে মানুষজনের এটি আবেদন থাকে, চাওয়া থাকে যে আপনি এটার উপর বক্তব্য দেবেন। তো এটা সম্পর্কে তো আমরা কোনোদিন শুনিনি, তো কী বক্তব্য দেব? এ ধরনের জঘন্য নিকৃষ্ট গুনাহ সমাজে হয় বা হতে পারে এটা তো আমরা কল্পনাও করি না, তো কী বক্তব্য দেব? কিন্তু দেখলাম যে কন্টিনিউয়াসলি যেখানে যাচ্ছে সেখানেই এটা আবেদন যে এটার উপর বক্তব্য দেবেন। কেন?
ওই দেশগুলোর স্কুলে কলেজে এটা সিলেবাসের অন্তর্ভুক্ত, মুসলমানদের সন্তানদের বা যে কোনো আদমের সন্তানদের এটা শেখানো হয় এবং এটা তাদের আইনি অধিকার মনে করা হয়। এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে তাদের স্টুডেন্ট থেকে শুরু করে আর যত সমাজের মানুষজন আছে তাদের পক্ষে এটাতে দাঁড়ায়, এবং যে মুখ দিয়ে একবার উচ্চারণ করবে এটার বিরোধিতা তার কোথাও চাকরি হবে না। তাহলে কোন লেভেলে চলে গেছে ওই সমাজ ব্যবস্থা? আজ থেকে 100 বছর আগেও ইংল্যান্ডে, ব্রিটেনে, আমেরিকায় এটা কল্পনা করা যেত না, তারাও স্বাভাবিক মানুষের মতো সমাজ ব্যবস্থায় বড় হতো। কিন্তু 100 বছরে ইবলিস কোথায় থেকে কোথায় নিয়ে চলে গেছে একটা সমাজকে, একটা অন্যায়ের পক্ষে কিভাবে মানুষকে দাঁড় করিয়ে দিচ্ছে, কিভাবে একটা সমাজকে পরিপূর্ণরূপে ইবলিসের সমাজ, ইবলিসের গোলামে পরিণত করতেছে। প্রত্যেকটা আদমের সন্তান যেন ইবলিসের গোলাম হিসেবে জন্ম নেয় এবং ইবলিসের গোলাম হিসেবে পৃথিবীতে বসবাস করে, তার জন্য সকল প্রকার চেষ্টা এবং প্রচেষ্টা পশ্চিমের বিশ্বগুলোতে বাস্তবায়ন করা শেষ। আর এই চেষ্টা প্রচেষ্টা বাস্তবায়নে জায়নিস্ট যারা, তারা অর্থায়ন করে খ্রিস্টানদেরকে পাগল বানিয়েছে। সেই চেষ্টা প্রচেষ্টা এখন বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোতে শুরু হচ্ছে। এতদিন গোপনে ছিল, পরিবেশ তৈরি করা হয়েছে, এখন আস্তে আস্তে বাজিয়ে দেখা হচ্ছে যে চালানো যায় কিনা, সমাজে চলে কিনা। ডাইরেক্টলি দেখছেন যে সিলেবাসে চলে এসেছে, যেটা আমাদের সমাজে প্রচলিতই না, জানেই না, সেটা সরাসরি সিলেবাস। তো এই জন্য আমাদেরকে আলোচনা করতে হচ্ছে, আমরা আলোচনা করতে বাধ্য, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে, দেশ এবং জাতিকে বাঁচাতে, কিন্তু এটা সরাসরি ইবলিসের সাথে যুদ্ধ। আর আমি যখন ইবলিসের কথাটা বলছি, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, আমি কোনো কাল্পনিক চরিত্রের কথা বলছি না, আমি সেই ইবলিসের কথা বলছি যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা করেন। আমি সেই ইবলিসের কথা বলছি যে ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছে। আমি সেই ইবলিসের কথা বলছি যে বাস্তবে পৃথিবীতে বসবাস করে। আমি সেই ইবলিসের কথা বলছি বাস্তবে পৃথিবীতে যার শয়তানদের মধ্যে অনুসারী আছে। আমি সেই ইবলিসের কথা বলছি যে বাস্তবে পৃথিবীতে এক্সিস্ট করে সশরীরে উপস্থিত থেকে এই প্রজেক্টগুলোতে নেতৃত্ব দিচ্ছে। আমি সেই ইবলিসের কথা বলছি। তো এটা ইবলিসের বিরুদ্ধে যুদ্ধ, এটা কাল্পনিক কথা না। এই জন্য আমি এক বক্তব্যে বলেছি যে আমাদের ক্লাস 7-এর যে গল্পটা লেখা হয়েছে এটা ইবলিস স্বয়ং নিজে লিখেছে। এই কথাটা আমি কাল্পনিকভাবে বলছি না, বরং ট্রান্সজেন্ডার থেকে শুরু করে, LGBTQ থেকে শুরু করে, সমকামিতা থেকে শুরু করে, এই ধরনের যত কার্যকলাপ আছে, এই কার্যকলাপের যত অর্থায়ন আছে, যত সিলেবাস আছে, যত লেখালেখি আছে, যত প্রচার প্রচারণা আছে, সবগুলোর সাথে ইবলিস নিজে সরাসরি জড়িত এবং সে আদমের সন্তানকে ধ্বংস করতে চায়, নিচে নামাতে চায় টেনে, যে সম্মান যে মর্যাদার কথা আমরা সংক্ষিপ্তভাবে বক্তব্য শুরুতে বলেছি, যেই সম্মান যেই মর্যাদার জায়গা থেকে ফেরাউনও নিচে নামেনি, যেই সম্মান যেই মর্যাদার জায়গা থেকে আবু জাহালও নিচে নামেনি, যেই সম্মান যেই মর্যাদার জায়গা থেকে আবুল আহাবও নিচে নামেনি, সেটি কি মানুষ হিসেবে তাদের যে সম্মান, সে মানুষ কিন্তু কাফের, কিন্তু পুরুষ হিসেবে, মানুষ হিসেবে তার পৌরুষত্ব বজায় রেখে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার অহংকারের কারণে সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, কিন্তু কখনো মানুষের জায়গা থেকে নিজেকে নিচে নামিয়ে মেয়ে হওয়ার চেষ্টা করেনি। আবু জাহাল, আবুল আহাব কাফের, কিন্তু মানুষ, মানুষের যে একটা স্বাভাবিক সম্মান আছে, আদমের সন্তানের যে একটা স্বাভাবিক সম্মান আছে, সেই সম্মানের জায়গা থেকে সে নিজেকে নিচে নামানোর চেষ্টা করে, নিচে নামে। যে আবু জাহাল, আবুল আহাব মেয়েলি হওয়ার চেষ্টা করবে, মেয়ে স্বভাব হওয়ার চেষ্টা করবে, করেনি। তার মানে যখনই কোনো পুরুষ নিজেকে মেয়ের জায়গায় নামিয়ে নিতে চাইবে এবং যখনই কোনো নারী নিজেকে পুরুষের জায়গায় নিতে চাইবে, এটা হচ্ছে আদমের সন্তানের স্বাভাবিক মর্যাদাকে ধ্বংস করে দেওয়া, নষ্ট করে দেওয়া। এবং এই ধরনের কাজের সাথে যারা জড়িত থাকে, ইবলিস তাদেরকে শুধু এই একটা কাজই করায় না, ইবলিস ওই ধরনের মানুষকে এই ধরনের কাজে রাজি করাতে পারে, যেই ধরনের মানুষকে সে আরো নিকৃষ্ট, আরো জঘন্য
কাজের মাধ্যমে তার ইবাদত করতে বাধ্য করতে পারে। যেমন ইবলিস এদেরকে বলবে যে তোমরা 30 দিন, 50 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস বিনা গোসলে কাটিয়ে দিবে, পেশাব পায়খানা করবে, পবিত্রতা অর্জন করবে না, মাসকে মাস, বছরকে বছর মসজিদে যাবা না, এমনকি এইরকম নিকৃষ্ট জায়গা তো নামিয়ে আনতে পারে ইবলিস যে মানুষের পেশাব পায়খানা পর্যন্ত তাকে খাইয়ে দিতে পারে। এটার মাধ্যমে ইবলিস সন্তুষ্ট হয়। আর এই ধরনের মানুষেরা এইভাবে ইবলিসের পূজা করে, তারা নিজেদেরকে এরকম নিচে নামিয়ে আনে, মানুষকে তার স্বাভাবিক মর্যাদার জায়গা থেকে নিচে নামিয়ে আনে। আর এটার সবচেয়ে ভালো দিক ইবলিসের জন্য কি, এটার সবচেয়ে ভালো দিক ইবলিসের জন্য যে পৃথিবী তার পুরুষই জন্ম নেবে না। পুরুষ মানে আমি কোন পুরুষের কথা বলছি, স্বাভাবিক সন্তান জন্মদানকারী পুরুষের কথা বলিনি। ওমর ইবনুল খাত্তাব যে পুরুষ, পুরুষ মানুষের যে একটা গতি, গায়রাত, আত্মমর্যাদা, আত্মসম্মান থাকে। সালাহউদ্দিন আইয়ুবী যে পুরুষ, যে পুরুষের একটা স্বাভাবিক গায়রাত, আত্মমর্যাদা, আত্মসম্মান থাকে, যে আরবের সমাজে কারো স্ত্রী আরেকজনের সাথে হাসিমুখে কথা বলবে এইটা যে পুরুষ সহ্য করতে পারে না, ও হচ্ছে পুরুষ। আর যার রক্ত পচে গেছে, ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওর স্ত্রীর সাথে ওর চোখের সামনে আর একজন যদি গুনাহে লিপ্ত হয়, তারপরও তার মধ্যে গায়রাত বোধ কাজ করবে না। তাহলে যখনই মানুষকে আপনি এরকম নিচে নামিয়ে আনতে পারবেন, তখন পৃথিবী তার কোনোদিন পুরুষই জন্ম নেবে না। তো পৃথিবীতে যখন কোনোদিন পুরুষই জন্ম নেবে না, তাহলে পৃথিবীতে সব গরু, ছাগল আর পশু বসবাস করে, যাদের জন্ম হবে অন্যায়ের ওপর, যাদের মৃত্যু হবে অন্যায়ের ওপর। এই জন্য পৃথিবীতে আমরা যত বেহায়াপনা দেখছি, যত বেহেল্লাপনা দেখছি, এটার মূল কারণ হচ্ছে পুরুষের পৌরুষত্ব হারিয়ে যাওয়া, পুরুষের পৌরুষত্ব কমে যাওয়া। এটা এই কারণে নয় যে একটা মেয়ে বেপর্দা অবস্থায় চলতেছে, না, ওই মেয়ের উপর যে দায়িত্বশীল পুরুষ তার মধ্যে পৌরুষত্বের গুণাবলী নাই, ওই মেয়ের উপর দায়িত্বশীল যে স্বামী, যে বাবা, তার মধ্যে পৌরুষত্বের বৈশিষ্ট্য নাই, সে দায়ুস, সে পৌরুষত্বের গুণাবলী হারিয়ে ফেলেছে, সে শুকুরের মতো হয়ে গেছে। শুকুরের যেমন কোনো বিবেচনা বোধ নাই, শুকুর যেমন পেশাব পায়খানার মধ্যে ডুবে থাকে, কোনো বিবেচনা বোধ নাই, শুকুর যেমন আরাক শুকুরের নিতম্ব চাটতে পারে, কোনো বিবেচনা বোধ নাই, আর একজনের পায়খানা চাটতে পারে শুকুর, কোনো বিবেচনা বোধ নাই। তো মানুষ যখন অতিরিক্ত হারে শুকুরের গোশত খাবে, তখন মানুষ ওইরকম হয়ে যাবে। এই জন্য শুকুরের গোশত হারাম। কিন্তু শুকুরের গোশত খাওয়া ছাড়াও মানুষের চারিত্রিক বিকৃতি ঘটানো সম্ভব, এইভাবে ওইভাবে মানুষকে শুকুরের জায়গায় নিয়ে চলে যাবে। তখন সমাজের কোনো পুরুষ বসবাস করবে না, তখন কোন মাই আর তারেক বিন জিয়াদ বলেন, ওমর ইবনুল খাত্তাব বলেন, সালাহউদ্দিন আইয়ুবী বলেন, জন্ম দিতে পারবে না। বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ হুঙ্কার দিবে, এই হুঙ্কার দেওয়ার মতো কেউ পৃথিবীতে জন্মই নেবে না। তাহলে এই জিনিসটা সমাজের জন্য, মুসলমানদের জন্য, আদম সন্তানের জন্য কতটা ভয়াবহ, কতটা ভয়ঙ্কর। অতএব এই বিষয়ে সচেতনতা শুধু বক্তব্যের মাধ্যমে দিলে হবে না, শুধু আলোচনার মাধ্যমে দিলে হবে না। আমাদের সন্তানেরা 10টা বছর সিলেবাসে যেটা পড়বে, আমি ওইটা একটা বক্তব্য দিয়ে, একটা জালসা দিয়ে, একটা সম্মেলন দিয়ে বাতিল করতে পারবো না। 10টা বছর ও সিলেবাসে যেটা পড়বে, ওটা বাতিল করতে চাইলে তার বিপরীতে আর একটা সিলেবাস লাগবে, যেই সিলেবাস তাকে দিনের মৌলিক জ্ঞান সম্পর্কে স্কুলে যাওয়ার আগেই তাকে শিখিয়ে দেবে। এই জন্য আমরা বলেছি মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, মুসলমানের সন্তানের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য। মাদ্রাসা কেন নয়, জালসা সম্মেলন কেন নয়, দল কেন নয়, মাদ্রাসা এই জন্য নয় যে মাদ্রাসায় সমগ্র বাংলাদেশের 100% ছাত্রছাত্রী, মাত্র 2% ছাত্রছাত্রী মাদ্রাসায় যায়। সেটা কোন মাদ্রাসা? আলিয়া, আহলে হাদিস, কওমি, হানাফি মিলে যত মাদ্রাসা আছে, সব মাদ্রাসা, সব মাদ্রাসা মিলে মাত্র 2% ছেলে মেয়ে মাদ্রাসায় যায়, আর বাকি 98% ছেলে মেয়ে যায় স্কুলে। তাহলে মাদ্রাসা কখনোই শতভাগ মুসলমানের সন্তানকে দিন শিখাতে পারবে না, সম্ভব নয়। মাদ্রাসা কি করতে পারে? আলেম তৈরি করতে পারে, ইসলামিক স্কলার তৈরি করতে পারে, কিন্তু শতভাগ মুসলমান এবং মুসলমানের সন্তানকে দিন শিখাতে পারবে না।
জালসা কেন নয়? বছরে একটা জালসায় ভালো বক্তা আসবে তারও কোনো গ্যারেন্টি নেই, আসলে প্রতি বছর সে আলোচনায় সবাই অংশগ্রহণ করবে তারও গ্যারেন্টি নেই। আলোচনা হলে এক দেড় ঘন্টা যে আলোচনা হয় এক দেড় ঘন্টায় তার অন্তরে ইমান জাগতে পারে, ভালো কাজের আগ্রহ জাগতে পারে, জ্ঞান শিখার আগ্রহ তৈরি হতে পারে, কিন্তু বাস্তবে কিছু শিখতে পারবে না। এক দেড় ঘন্টায় কাউকে কিছু শেখানো সম্ভব নয়, বারোটা বছর সিলেবাসে যা পড়ছে তা এক দেড় ঘন্টার বক্তব্য দিয়ে সম্ভব নয়। এটার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক প্রত্যেকটা মসজিদে বাংলাদেশের কোনায় কোনায় হানাফি হোক আহলে হাদিস হোক প্রত্যেক মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। এবং মুসলমানদেরকে এটা বুঝতে হবে যে মসজিদের উন্নতি বা উন্নয়ন মানে মসজিদ বিল্ডিং করা, মসজিদে এসি লাগানো, মসজিদে টাইলস লাগানো নয়। মসজিদ যদি আপনার স্বর্ণ দিয়ে তৈরি করা থাকে আর সেই মসজিদের আশেপাশে যদি মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন বেটিং এগুলো নিয়ে ব্যস্ত যুবক তরুণ কিশোর সমাজ ধ্বংস হয়ে যায়, তাহলে সেই স্বর্ণের মসজিদ ধুয়ে কি আপনি পানি খাবেন? মসজিদ সেটাই উন্নত যেই মসজিদে এই ব্যবস্থাপনা আছে যে সে মসজিদের মুসল্লিকে পরিবর্তন করতে পারে, যেই মসজিদে এই ব্যবস্থাপনা আছে যে ওই মসজিদ সংশ্লিষ্ট সমাজকে পরিবর্তন করতে পারে। মসজিদে আসা মুসল্লিদের এবং মসজিদ সংশ্লিষ্ট সমাজের মধ্যে দিনের জ্ঞান, দিনের শিক্ষা, ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা প্রবেশ করাতে পারে, সেটা হচ্ছে উন্নত মসজিদ। দুঃখজনক হলো সত্য যে আজকে মুসলমানেরা শুধু মসজিদ থেকে নয় সারা বিশ্বের মুসলমানেরা ভুলে গেছে যে শিক্ষার কি গুরুত্ব এবং প্রকৃত উন্নয়ন কি। শিক্ষার গুরুত্ব যদি আমার বক্তব্য থেকে আপনাদের শিক্ষা সম্ভব না হয় তাহলে বিধর্মী যারা তাদের কাছ থেকে আপনি শিক্ষার গুরুত্বটা শিখেন। কিভাবে শিখবেন? সারা বাংলাদেশে ব্র্যাক স্কুল পরিচালনা করতেছে, সারা বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা শিক্ষা নিয়ে কাজ করতেছে, বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুলগুলো তাদের আপনার সিলেবাস পরিবর্তনের জন্য কাজ করা হচ্ছে, সরকারি সিলেবাস পরিবর্তনের জন্য। কই ব্র্যাক তো কোথাও একটা জালসা সম্মেলন আয়োজন করলো না, মানে তাদের পক্ষে প্রচারের জন্য সম্মেলন আয়োজন করলো না, খ্রিস্টান মিশনারি তাদের দিন প্রচারের জন্য একটা জালসা একটা সম্মেলন আয়োজন করলো না, শিক্ষা নিয়ে ব্যস্ত কেন? ছাত্রদের পড়ানো নিয়ে ব্যস্ত কেন? মুসলমানের সন্তানকে শিখানোর জন্য ব্যস্ত কেন? কি শিখাতে চায়? তাদের কাছ থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত যে আসল গুরুত্বপূর্ণটা হচ্ছে শিক্ষা এবং শিখানো, আসল কাজটা হচ্ছে সিলেবাস এবং শিক্ষা দেওয়া, আর বাকি যেগুলো আমরা করি এগুলো হচ্ছে হুজুগে হুজুগে বাঙালি। ওই ব্রিটিশদের আমল থেকে আমাদের এই হুজুগের সিলসিলা চলতেই আছে। ব্রিটিশরা যখন কিছু বাস্তবায়ন করতে যেত হুট করে মুসলমানেরা আজকে শুনলো যে সব কিছুর মধ্যে শুকুরের চর্বি দেওয়া আছে, ডাইরেক্ট একটা মিছিল মিটিং করে মারামারি গণ্ডগোল করে তারা কিছুদিন পর ঠান্ডা, তাদের নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত। তখন ব্রিটিশরা আবার নতুন করে ভাবতে লাগলো যে এটাকে কেমনে চালু করা যায়, কেমনে তাদেরকে খাওয়ানো যায়, কোন সিস্টেমে তাদেরকে এটা দেওয়া যায়। তারা তাদের কাজ করতে থাকলো, আপনি আবার হুট করে একদিন ঘুম থেকে উঠে শুনলেন আজকেই হয়ে গেছে, আবার আলহামদুলিল্লাহ তাকবীর বলে মিছিল মিটিং করে একা, দুই দিন পর আপনি আবার হারিয়ে গেলেন নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, দুই দিন পর আবার হুট করে শুনতেছেন আপনার সিলেবাসের মধ্যে এলজিবিটি, ট্রান্সজেন্ডার, সমকামিতা অন্তর্ভুক্ত হয়ে বসে আছে, আপনি আবার লাফালাফি চিল্লাচিল্লি করতেছেন, তারপর আবার থেমে যাবে। কিন্তু আপনার করা কি উচিত ছিল? তারা যেইভাবে যেই কাজ করার মাধ্যমে যেই উপায়ে এই সিলেবাসের মধ্যে এরকম জঘন্য জিনিস প্রবেশ করাতে পারতেছে, ওই কাজগুলো কি কি যেগুলো দীর্ঘমেয়াদী সুদূর প্রসারী, সেই কাজগুলো আপনাকে হাতে নিতে হতো, কিন্তু আমরা সেই কাজগুলো হাতে নেই নি। আমরা যেমন যে কাজের উদ্দেশ্যে বের হয়েছি, যে কাজ করতেছি, এটার কোনো ডাইরেক্ট রেজাল্ট সমাজে দেখা যাবে না। একটা জালসা একটা সম্মেলন করলে 50,000 মানুষ হলে ডাইরেক্ট দেখা যায় যে আমার পক্ষে 50,000 মানুষ আছে, কিন্তু মসজিদ ভিত্তিক আমরা যে মক্তব চালাচ্ছি এই যে ডাইরেক্ট কোনো রেজাল্ট মানুষকে দেখাতে পারবো না, কিন্তু এটাই দীর্ঘমেয়াদী, এটাই সঠিক।
এটার প্রভাব সমাজে থাকবে, চোখে দেখা যাবে না। যেমন তারা কাজ করে চোখে দেখা যায় না, ধীরে 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 বিষ বপন করে ধ্বংস করে দিচ্ছে সমাজকে। আর আমরা হচ্ছে হুজুগে লাফ দিয়ে চিল্লিয়ে সম্মেলন বক্তব্য যাওয়া করে তারপরে আবার নেয়। অতএব ওই সিস্টেম ডেভেলপ করতে হবে, জ্ঞান ভিত্তিক শিক্ষা ভিত্তিক। আমরা যেটা করতেছি এটাই যথেষ্ট সেটা বলিনি, এটা অনেক ছোট নগণ্য একটা কাজ। এর চেয়ে আরো অনেক বড় বড় কাজ আছে যেগুলো করা সম্ভব, কিন্তু আমাদের আফসোসের জায়গা হচ্ছে আলেমারা ওই রকম দীর্ঘমেয়াদী একটা সিস্টেম ডেভেলপ করার নিয়ে কাজ করে না। তারা কাজ করে শর্ট টার্ম, যে রেজাল্টটা দেখা যাবে মানুষ বাহবা দিবে, মানুষ সুনাম করবে, তাকবীর দিবে, লক্ষ লক্ষ মানুষ পিছিয়ে থাকবে, সেগুলো নিয়ে ব্যস্ত থাকে। আর যারা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে তারা 100 বছরের পরিকল্পনা করে যে কেমনে 100 বছরের মধ্যে বাংলাদেশে আমরা এলজিবিটি ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করব। তো আমাদেরকেও এরকম দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা শিখতে হবে। আমরা যেটা করতেছি এটা ছোট্ট হলে শিক্ষার ক্ষেত্রে এইটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাহ্যিক হয়তো মিছিল মিটিং দেখা যাবে না, বাহ্যিক হয়তো দল সংগঠন দেখা যাবে না, কিন্তু ভিতরে ভিতরে সমাজে একটা পরিবর্তন তৈরি করবে। আর এই ধরনের মসজিদ ভিত্তিক দিন শিক্ষা তৈরি না করে মুসলমানের সন্তানকে মৌলিক দিনের জ্ঞান শিক্ষা না দিয়ে এখন যদি আজ থেকে যদি আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠান, তাকে আপনি মসজিদে বক্তব্য চালু করলেন না, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করলেন না, তাকে এখন ওইভাবে আগের মতো স্কুলে পাঠালে তাহলে নিশ্চিত জেনে রাখবেন আপনার সন্তানকে আপনি ইবলিসের কাছে পড়তে পাঠাচ্ছেন। সিলেবাস লিখেছে ইবলিস, শিক্ষকদের ট্রেনিং দিচ্ছে ইবলিস, মানে আরো অচিরে আরো বেশি আরো ভয়ঙ্কর ভাবে আসবে, যেটা ইউরোপ এবং আমেরিকাতে ইবলিস অলরেডি বাস্তবায়ন করে ফেলেছে। কিভাবে বাস্তবায়ন করেছে সেটারও ভয়ঙ্করতা আপনাকে বলি, যে ইবলিস কিভাবে ইউরোপের কান্ট্রিগুলোতে বাস্তবায়ন করেছে তার ভয়াবহতাটা বলি। এখানে তো অন্তত আপনি মক্তব পরিচালনার এখনো স্বাধীনতা পাচ্ছেন, দিন শিক্ষা দেওয়ার মাদ্রাসা তৈরি করার স্বাধীনতা পাচ্ছেন, আর ওখানে যদি সন্তান স্কুলে যেটা পড়বে সমকামিতা হোক, যে কোনো খারাপ জিনিস হোক, বাসায় এসে যদি বাবাকে বলে যে আমার স্কুলে আমাকে এটা শেখানো হচ্ছে, বাবা যদি বলে এটা আমাদের দিনে হারাম, এটার থেকে তুমি বিরত থাকবে, তুমি এটা শিখবে না, বা এই ধরনের কাজ আমাদের দিনে জায়েজ নয়, হারাম, এই কথাটা যদি আবার বাচ্চা স্কুলের টিচারকে বলে দেয় যে আমার আব্বা এটা বলেছে, তাহলে তখনই গভর্নমেন্ট অ্যালার্ট হয়ে পুলিশ গিয়ে ওই সন্তানকে ওই মুসলিম বাপ মা থেকে আলাদা করে দিবে, সেফ হোমে রাখবে, মাসে একাধবার আপনি আপনার ছেলেকে দেখতে যেতে পারবেন। তার মানে ছেলেকে আপনি জন্ম দিলেন, আপনি খাওয়ালেন, কিন্তু আপনার ছেলেকে পড়াবে শিখাবে কে বলেন তো, কে একটু জোরে বলেন, কে আওয়াজ নাই যে, আরো জোরে বলেন, কে শিখাবে? ইবলিস। কে শিখাবে? ইবলিস। আর আমি যতবার ইবলিস বলতেছি আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, একবার কাল্পনিক কোন চরিত্রের কথা বলতেছি না, যে পৃথিবীতে বাস করে আছে স্টিল এই প্রত্যেকটা প্রজেক্টের সাথে সে নিজে সরাসরি জড়িত, ও আপনার ছেলে মেয়েকে পড়াবে শিখাবে, তার অনুসারীরা পৃথিবীতে আছে, তার যারা পূজা করে, তার যারা ইবাদত করে, তারা এই কাজগুলো শক্তভাবে পৃথিবীতে বাস্তবায়ন করতেছে। অতএব আপনি যদি মনে করেন আপনার সন্তানকে ইবলিসের গোলাম বানাবে, ইবলিসের দাস বানাবে, সে ইবলিসের দাসত্ব করবে, ইবলিস তাকে মানুষের মানবিক মর্যাদার জায়গা থেকে পশুর জায়গায় নামিয়ে নিয়ে আসবে, তাহলে মসজিদে মক্তব চালু করিয়েন না, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করিয়েন না, এইভাবে আপনার ছেলে মেয়েকে আপনি পাঠাতে থাকেন স্কুলে। অতএব ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য মসজিদ ভিত্তিক দিন শিক্ষার কোনো বিকল্প নাই। এমনও মসজিদে আমরা গেছি, মসজিদে এসিও আছে, টাইলসও আছে, কোরআন শিক্ষা দিন শিক্ষার কোনো ব্যবস্থা নেই। তো আমরা যখন আবার তাদের জিজ্ঞেস করেছি কেন হয় না, তো মুখস্থ উত্তর, অর্থনৈতিক সমস্যা, মুখস্থ উত্তর। তখন আমি কি বলেছি জানেন, আমি বলেছি আপনাদের একটা এসি বিক্রি করলে 1 বছর মসজিদে মক্তব চালানো যাবে, আপনাদের এসি বিক্রি করা যখন শেষ হয়ে যাবে তখন যে টাকাগুলো দিয়ে টাইলস কিনেছিলেন ওই টাইলসগুলো আবার খুলে যদি বাজারে বিক্রি করা যায়, তা আবার খুলে বাজারে বিক্রি করে মসজিদে মক্তব চালানো যাবে। তারপরে যদি টাকা না হয় তাহলে এই ফ্যানগুলো চলতেছে এই ফ্যানগুলো খুলে খুলে বাজারে বিক্রি করবে, দে মসজিদে মক্তব চালাবে। তারপরে যদি না হয় কে আপনাকে মাইকে আজান দিতে বলেছে, দরকার আছে এই মাইকটা এই ব্যাটারিটা বাজারে বিক্রি করে দেবেন,
বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে মসজিদে মক্তব চালাবেন। কথা কি আমার বোঝা যায়? তারপরে মসজিদে দিন শিক্ষা বাস্তবায়ন করতে হবে, নাহলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস এবং আমরা একটা ভয়াবহ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখজনক হলো সত্য কি, মুসলমানেরা এই শিক্ষাটা বুঝলো না। তাদের কাছে উন্নয়ন মানে অবকাঠামোগত উন্নয়ন। আমাদের সরকার বলেন আর মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো বলেন, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো মনে করতেছে আমরা পর্যটন আর বিনোদন দিয়ে উন্নত হব। আমাদের মতো যারা সরকার আছে তারা মনে করতেছে রাস্তাঘাট ব্রিজ কালঘাট কালঘাট বানিয়ে উন্নত হব। এই জন্য আমি বুঝানোর জন্য, মানুষকে সহজে বুঝানোর জন্য একটা উদাহরণ দিই। অনেক সময় কথাগুলো মানুষ বুঝতে চায় না, বুঝানোর জন্য উদাহরণ দিয়ে বলি। ধরেন আমি অঢেল সম্পদের মালিক হয়ে গেলাম, কাল্পনিক আলাদিনের চেরাগ পেয়ে গেলাম, তারপরে সেই টাকা দিয়ে আপনাদের বাংলাদেশের সবগুলো রাস্তাঘাট সোনা দিয়ে বানিয়ে দিলাম, সোনা। আপনাদের এই জলঢাকা নীলফামারি গঙ্গাচড়া রংপুরের সবগুলো রাস্তা সোনা দিয়ে বানিয়ে দিলাম, কিন্তু আপনাদের অত্র অঞ্চলে শিক্ষার জন্য ভালো কোনো প্রতিষ্ঠান করলাম না, স্বাস্থ্যের জন্য ভালো কোনো প্রতিষ্ঠান করলাম না, অর্থনীতির জন্য ভালো কোনো প্রতিষ্ঠান করলাম না। তারপরে আপনার এই এলাকায় একটা ক্লিনিক তৈরি হবে, ওই ক্লিনিকে ডাক্তারি করার মতো ডাক্তার আপনার জলঢাকা নীলফামারি রংপুরে পাওয়া যাবে না, ওই বিল্ডিংটা বানানোর মতো ইঞ্জিনিয়ার আপনার জলঢাকা নীলফামারি রংপুর গঙ্গাচড়ায় পাওয়া যাবে না। তাহলে ওই ক্লিনিকে ডাক্তারি করবে কে? চাইনিজ ডাক্তার অথবা ইন্ডিয়ান ডাক্তার, ভারতীয় ডাক্তার এসে ডাক্তারি করবে। আর আপনারা কি করবেন নীলফামারির মানুষ? আপনারা হচ্ছে ক্লিনিকে ঝাড়ুদার হবেন, ক্লিনার হবেন, পিওন হবেন। আর কি হবেন? ওই বিল্ডিংটা যখন তৈরি হয়েছিল ক্লিনিকটা, তখন লেবারি করবেন, মিস্ত্রি বা যোগালি খাটবেন। তাহলে এবার বলেন আপনি উন্নত না অনুন্নত? মূর্খ দিয়ে উন্নতি হয় না। অতএব বাহ্যিক যে উন্নতি দেখছেন এটা উন্নতি নয়, উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে প্রকৃত উন্নতি, উন্নত স্বাস্থ্য প্রতিষ্ঠান হচ্ছে প্রকৃত উন্নতি, উন্নত অর্থনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে প্রকৃত উন্নতি, যেটা ইউরোপ এবং আমেরিকার আছে। ইউরোপ আমেরিকার দুবাইয়ের মতো বুর্জ খলিফা নাই, ওদের অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, হার্ভার্ড আছে, ওরা শিক্ষাটা বুঝে, জ্ঞানটা বুঝে। শুধু বাংলাদেশের মুসলমান না, সারা পৃথিবী থেকে যত মুসলমান ইউরোপে গেছে তারা কি করে খোঁজ নেন? তাদের বেশিরভাগ হয় ট্যাক্সি ড্রাইভার, না হয় ফুড পান্ডার হোম ডেলিভারি, না হয় কেয়ার হোমের জব, না হয় সুপার শপের দোকানদার, এই ধরনের পেশা, অথবা রেস্টুরেন্টের ওয়েটার। আমি কখনোই তাদেরকে ছোট করছি না, তারা আমার আপন ভাই, কিন্তু আমি মুসলমানদের অবস্থাটা দেখাচ্ছি যে মুসলমানদের সামাজিক অবস্থানটা কোথায়। আর একটা ইহুদি পল্লীতে যান, গিয়ে জিজ্ঞেস করেন যে ইহুদি বললে যে 300টা ইহুদি থাকে তারা কি করে, তো 300টা ইহুদির হয় একটা হবে ব্যাংকের মালিক, আর একটা হবে কোনো ক্লিনিকের মালিক, আর একটা হবে কোনো কোম্পানির মালিক, আর একটা হবে ইউনিভার্সিটির ভিসি, আর একটা হবে কোন মেডিকেলের প্রফেসর। ওরা শিক্ষা দিয়ে ওদের সমাজটাকে কোথায় নিয়ে গেছে? আর আমরা এই বাহ্যিক অবকাঠামোগত উন্নয়ন করতে করতে কোথায় চলে গেছি?